নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। বৃষ্টি বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে, জানালো হাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে নিম্নচাপ, ওড়িশার ওপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। নিম্নচাপের ফলে উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে, সমুদ্র উত্তাল থাকবে, উপকূলবর্তী এলাকায় 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি ও সাগর আইল্যান্ড সমুদ্র সংলগ্ন এলাকায় বিনোদন কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতেও নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওড়িশাতে বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের। কলকাতায় মূলত মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটা বর্তমানে শক্তি কিছুটা বাড়িয়েছে এবং একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হয়েছে। অবস্থান করছে উড়িষ্যা উপকূলের কাছাকাছি, তো এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 9-11 এই পিরিয়ডটায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোয় এই পিরিয়ডটাতে, অর্থাৎ 9-11 এই পিরিয়ডটায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে উপকূলের কাছাকাছি এলাকাগুলো মাঝে মধ্যে দমকা হাওয়া 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কিছুটা বাড়বে 10 তারিখ রাত বা 11 তারিখ সকালের মধ্যে। এই পিরিয়ডটাতে তুলনামূলকভাবে কলকাতার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিও থাকতে পারে। 12 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা কমে যাবে, আবার 13 তারিখে আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমই থাকছে, দিনের তাপমাত্রা বাড়বে, দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। এই নিম্নচাপের অভিমুখ প্রধানত পশ্চিম উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের ভেতর দিয়ে 13 তারিখ বাড়ছে। 13 তারিখ আবার একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পরে আবার আলাদা আপডেট দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।